بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. ثم أما بعد، هجري شنير أشتم مش هلا شعبان مش এই মাসটি বিবিধ কারণে খুবই গুরুত্বপূর্ণ। রমজানের আগমনী মাস হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তো সারা মাস রোজা রাখতেন, রমজানের পর সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। বলা হয়েছে রজব মাস হলো চাষাবাদ করার মাস, আর শাবান মাস হলো সেই চাষাবাদকে, সেই ক্ষেতকে আগাছা থেকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করার মাস, এবং রমজান মাস হলো ফল বা ফুল তোলার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা বলেছেন, কানা ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতির। তিনি শাবান মাসে এভাবে রোজা রাখতেন কয়েকদিন, আমরা বলতাম যে তিনি আর রোজা ভাঙবে না। বলেছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। শাবানই সবচেয়ে বেশি রোজা রাখতেন। শাবান মাসটি আমরা সাধারণ মুসলমান, বিশেষ করে এই উপমহাদেশের মুসলমানদের কাছে একটি বিশেষ কারণে বেশ গুরুত্বপূর্ণ। সেটি হলো এই মাসে একটি রজনী রয়েছে যেটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়, শাবানের মধ্য রজনী। এই রজনী সম্পর্কে নবীজি অনেক উৎসাহবাঞ্চক, অনেক অনুপ্রেরণাদায়ক কথাবার্তা তিনি বলেছেন, অনেক হাদিস বলেছেন। আল্লাহর নবী বলেছেন, এই রাতে যখন সূচনা হয়, সূর্য যখন ডুবে যায়, রাত শুরু হয়, একদল ফেরেশতা নেমে সারা পৃথিবীময় বিচরণ করে, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, যারা আল্লাহর কাছে দোয়া করে, যারা আল্লাহর কাছে যা কিছু চায় সব কিছু তাদেরকে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, সারা পৃথিবীতে তারা বিচরণ করে। তো শাবান মাসকে যদি টোটালি আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাও বেশি রাখতেন, এবং রমজানের প্রস্তুতি স্বরূপ তিনি জিকির তেলাওয়াতও বেশি মাত্রায় করতেন, এবং পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে যেহেতু সব কিছুরই আলাদা ফজিলত রয়েছে, এ মাসে তিনি আলাদা কিছু দান সাদাকার মাত্রাও অন্য মাসের চাইতে বৃদ্ধি করে দিতেন। অনেকগুলো সাহাবার বর্ণনা রয়েছে, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার আয়ামে বিদের রোজার পাশাপাশি আরও বেশি রোজা তিনি রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে রমজানের আগমনী মাস বলেছেন। এই জন্যে রজবে যেই দোয়াটি শুরু করেছিলেন সেটি তিনি শাবান মাসও তিনি চালিয়ে যেতেন, বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদেরকে শাবানে আমাদের জীবন, আমাদের জীবন জীবিকায় আপনি বরকত নসিব করেন, এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিন বলে দোয়া করতেন। লাইলাতুন নিসফ মিন শাবানকে ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়, সব মানে রাত, বরাত মানে বন্টনের রাত বলা হয়। আসলে ইসলামের পরিভাষা হলো লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। এই রজনীকে অনেকে একটু অতিরঞ্জিত করে, এই রজনীকে ভাগ্য রজনী, বন্টন রজনী, রিজিক বৃদ্ধির রজনীভাবে বিভিন্নভাবে নামকরণ করে। আসলে এই রাত সম্পর্কে যতগুলো হাদিস এবং সাহাবাদের আমল পাওয়া যায় তাতে দেখা যায় এই রাতকে কেন্দ্র করে নবীজি এক্সট্রা কিছু ইবাদত করতেন, জিকির করতেন, তেলাওয়াত করতেন, দোয়া করতেন, এতটুকুই। কিন্তু মদিনাতে যেখানে নবীজি স্বয়ং উপস্থিত ছিলেন, এরপরে প্রায় ৪০ বছর পর্যন্ত সাহাবারা সেখানে, খেলাফত ব্যবস্থা কায়েম ছিল, সাহাবারা সেখানে বিদ্যমান ছিলেন, তারা কেউ শবে বরাত উপলক্ষে এই উপমহাদেশে প্রচলিত যেই সিস্টেম, যেই ব্যবস্থা, সেটি মদিনার করুণ ওলা সোনালী যুগে ছিল না। মসজিদ সাজানো, কবরস্থান সাজানো, তারপরে শবে বরাতের জন্য হালুয়া রুটির ব্যবস্থা করা, শবে বরাতের রাতের রাস্তার ধারে ধারে, তিন রাস্তা চৌরাস্তার মাথায় মাথায় বিভিন্ন ধরনের ফটকা, বিভিন্ন ধরনের আতশবাজি, এগুলো ইসলামের সাথে দ্রুততম কোনো সম্পর্ক নাই। লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্যরজনীর রাতে ফেরেশতারা সারা পৃথিবীতে আখেরি আসমান বা শেষ আসমানে অবতরণ করে, বান্দাদের আমলগুলো অবলোকন করেন, দেখেন। সেখানে আল্লাহর পক্ষ থেকে এক আহ্বান থাকে, যারা মুসিবত বিপদ থেকে মুক্তি চাও, মুক্তি দিব, এ ধরনের রিজিকের কথা উল্লেখ থাকে, ক্ষমার কথা উল্লেখ থাকে, সব থাকে। সেখানে কয়েক শ্রেণীর মানুষকে সেদিনও মাফ করবে না, যারা মুশরিক, শিরিক করে, যারা বাবা মার অবাধ্য থাকে,
যারা পরনিন্দা করে, যারা হিংসুক ইত্যাদি ইত্যাদি। কিন্তু সববরাতের করণীয় যেই এবাদতগুলো রয়েছে সেগুলোর ইসলামী শরিয়ায় সেগুলোর অবস্থান হলো বেশি থেকে বেশি মুস্তাহাব, ভালো, কিন্তু সেটা ফরজ ও ওয়াজিবের পর্যায়ে চলে না। পুরো বছরে দুই রাকাতের একদিনের ফজরের নামাজের যে মর্যাদা, এটি যেহেতু ফরজ, সারা জীবনের সববরাতের যে নামাজ বা যে ইবাদত থাকবে সেই মর্যাদার সমতুল্য হবে না। এই জন্য যদি যথার্থই সববরাত কেউ যদি পালন করতে চায় তাহলে তার জন্য উচিত হবে অন্য দিন না পারলে অন্তত সববরাত দিন মাগরিবের নামাজটা জামাত সহকারে আদায় করা, এশারের নামাজ জামাত সহকারে আদায় করা। যদি মসজিদ কেন্দ্রিক কোনো ওয়াজ নসিহত থাকে দিক নির্দেশনামূলক, সেই ওয়াজ নসিহত শুনে তাহাজ্জুদ নামাজ জিকির তেলাওয়াতের মাধ্যমে রাতটা কাটানো, ফজরের নামাজটাও যথারীতি জামাত সহকারে আদায় করা। যদি কেউ এমনটা করে যে মাগরিব এশা ফজরটা জামাত সহকারে আদায় করলো, রাতের বেলা কোনো ইবাদত করলো না, শুধু মাগরিবের পরে এশার পর বা ফজরের আগে একটু দোয়া করলো, তার জন্য সববরাত এর রজনীর ইবাদতের জন্য যথেষ্ট। কিন্তু এইসব না করে, ফরজগুলো না করে, বিতির ঠিকমতো না পড়ে, যদি শুধু নফল নামাজ ইত্যাদি সালাতুত তাসবি বিভিন্ন ধরনের নামাজ যে আমাদের বই পুস্তক বাজারে বই পুস্তক, এগুলোর মাধ্যমে যথাযথ সববরাত তো উদযাপন হবে না, সববরাতের হক তো আদায় হবে না, উল্টো এসবের কারণে গুনাহের পাল্লাটা আরও বৃদ্ধি পাবে বলে, আরও ভারী হবে বলে আমি মনে করি। যারা সববরাত রোজা থেকে প্রকৃত সুবিধা প্রকৃত উপকৃত হতে চান তাদের কাছে আহ্বান থাকবে, অন্তত এই মাসে, যেহেতু যে মাসে নবীজি বেশি রোজা রাখতেন, এই মাসে আমরা আইয়ামে বিজির তিন রোজা রাখব। আর যদি কারো পক্ষে সম্ভবপর না হয় অন্তত রাতের বেলায় ইবাদত করার পর এর পরের দিন রোজাটা রাখা যেতে পারে, তবে এটা ফরজ বা ওয়াজিবের পর্যায়ে পড়ে না, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ গুনাহ হবে না। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।